সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে কৃষি খাতেই ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। 1.5 লাখের বেশি কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়া কষ্টকর বলছে কৃষি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সবচাইতে বড় যে মৎস্য প্রকল্প সেটি অবস্থিত, যেটি মুহুরি প্রজেক্ট নামে পরিচিত। প্রায় 6,000 একর জায়গা জুড়ে এখানে এই মুহুরি প্রজেক্ট গড়ে উঠেছে, যেখানে ছোট বড় অসংখ্য দিঘি এবং পুকুর রয়েছে। 10 একর থেকে শুরু করে 30 একর পর্যন্ত দিঘির অবস্থান রয়েছে এই মুহুরি প্রজেক্টে। সাম্প্রতিক যেই শরৎকালের ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যায় এই সকল প্রজেক্টের বা দিঘির মাছ বেরিয়ে গেছে এবং ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মাঝে যেই ফেনীর রেগুলেটর রয়েছে, সেই রেগুলেটরের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে তীব্র স্রোতের সাথে দেশি যেই নানান প্রজাতির মাছ রয়েছে, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস সহ নানান প্রজাতির মাছ এখানে ফেসে যাচ্ছে। এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এখানে এসেছেন এবং এসে তারা যেই হাত জাল রয়েছে সেই হাত জাল দিয়ে এখানে মৎস্য শিকার করছেন। এক একজনে প্রায় 30-40 কেজি বা আরও বেশি পরিমাণে মাছ কিন্তু পেয়েছে এবং এই মাছগুলো এখানে স্থানীয়ভাবে যারা শিকার করছেন তারাই কিন্তু আবার এখানে স্থানীয়ভাবে বিক্রি করে দিচ্ছেন। বন্যায় মৎস্য চাষে একদিকে যেমন ব্যবসায়ীদের ক্ষতি, তেমনি অন্যদিকে যারা স্থানীয়রা রয়েছেন তাদের যে মৎস্য সংগ্রহ বা মৎস্য আহরণের যেই উৎসব তা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এখন কৃষিতে নিচ্ছে একটা